সবগুলো তো মার খাও। অনেকগুলো ঘাস একসাথে দেখে আমাদের পোষা খরগোশ কেহেরমান আজকে বেশ খুশি। আসলে এই ঘাসগুলো আমি এনেছিলাম সব খরগোশের জন্য, আর এখানে রেখেছি, আর ও এখান থেকে খাওয়া শুরু করে দিয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কেহেরমান খরগোশের সাথে কাটানো কিছু মজার মুহূর্ত। আসলে ও আমাদের খুব পছন্দের আর পোষা একটা আদরের খরগোশ। সবচেয়ে বেশি আরামে থাকে আর সবচেয়ে বেশি মজাও থাকে। আমাদের কেহেরমান অনেক খুশি হয়েছে এতগুলো ঘাস দেখে। গুড বয়, গুড বয়, খাও খাও সবটি, তোমার খাও না, না এটা খাও। ঘাস খাওয়া শেষ, এখন আদর খাওয়ার সময় হয়েছে। দেখুন মাথাটা কিভাবে নুইয়ে দিয়েছে আদর খাবে বলে। গুড বয়, গুড বয়, কেহেরমান ভালো ছেলে, অনেক সুন্দর, একটা কিউট বাবু। তোমার গরম লাগে? তোমাকে নিয়ে শীতে রাখছিলাম, বাইরে আসছো কেন? ওকে এবার একটু মেসেজ করে দিতে হবে, মাথায় হাত বুলিয়ে দিতে হবে আর আদরে আদরে ভরে দিতে হবে। আসলে কেহেরমান এমন একটা খরগোশ যে সব সময় আরামে এসে থাকে। দিনের একটা বড় অংশ সময় ও এসির মধ্যেই থাকে আর বাকি টাইমটা বাইরে থাকে, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো ও একেবারেই গরম সহ্য করতে পারে না। দেখুন আমি ফ্যানের বাতাসটা ওর দিকে ঘুরিয়ে দিয়েছি আর সাথে সাথে কিভাবে এখানে বসে বাতাস খাচ্ছে। ওকে যদি আমি নর্মাল ভাবে রাখতাম, মানে ফ্যানের বাতাস ছাড়া রাখতাম, তবে এই জায়গায় থাকতো না, এখান থেকে সরে গিয়ে হয় খাটের নিচে বসে থাকতো, নয় বাথরুমে বসে থাকতো, নয়তো এসি রুমে যাওয়ার চেষ্টা করতো। বর্তমানে যে পরিমাণ গরম পড়ছে, এরকম গরমের মধ্যে আপনার খরগোশগুলোর জন্য ফ্যানের ব্যবস্থা করে দিতে পারলে সেটা সবচেয়ে ভালো হয়। আসলে খরগোশ এমন একটা প্রাণী যারা গরম একেবারেই সহ্য করতে পারে না। তাছাড়া বর্তমানে যে পরিমাণে হিট বৃদ্ধি পাচ্ছে, এই অবস্থায় আপনি কিন্তু আপনার খরগোশকে কোনো রকমের পিলেট খাবার না খাওয়ানোটাই ভালো হবে, কারণ পিলেট খাবারগুলো কিন্তু খরগোশের বডির হিট বাড়িয়ে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি করে। এই অবস্থায় আপনি ওদেরকে প্রচুর মাত্রায় কলমি শাক, তারপরে শশা, তারপর এই যে ঘাস, এগুলো খাওয়ালেই এটা সবচেয়ে ভালো। আমি কিন্তু কেহেরমানকে এই অবস্থাতে পিলেট জাতীয় খাবারগুলো দিচ্ছি না, মানে ওই যে খরগোশের জন্য যে পিলেটগুলো পাওয়া যায় আপনি এগুলো বাজারে কিনতে পাবেন, প্লাস এগুলো হচ্ছে গিয়ে দারাজ কিংবা অনলাইন সবগুলোতে পাবেন। এই সমস্ত খাবারগুলোকে আমি অ্যাভয়েড করার জন্য বলছি এই টাইমটাতে, এই সময়টাতে সবুজ শাকসবজি আর ঘাস এগুলোর উপরে রাখাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। হ্যাঁ, তবে হ্যাঁ, আমরা কিছু কিছু গমের ভুষি দিচ্ছি আর প্রচুর পরিমাণে পানি ওদেরকে খাওয়ার জন্য দিচ্ছি। যখন খুশি খাচ্ছে, আবার যখন খুশি সরে যাচ্ছে, সেটা আপনার বিষয় নাই। আরাম ধরছে রে, আরামে ধরছে কেহেরমান রে, কেহেরমান রে আরামে ধরছে, আরামে ধরছে, আরামে ধরছে, আরাম, কত আরাম। আমি ফ্যানটা দেওয়ার সাথে সাথে ও চোখ টোক বুঝে দিল আর একেবারে ঘুমানোর মতো একটা ভঙ্গিতে চলে গেছে, মানে এরকম আরামটাই ও চাচ্ছে। ওর দিকে ফ্যানের বাতাস দিয়ে রাখি আর ও আরামে এখানে ঘুমাবে, এটাই ওর চাওয়া আর কি। এই মুহূর্তে আমি আসলে ওকে নিয়ে আমার এসি রুমের মধ্যেই রাখবো, ওকে এখানে রাখবো না, বাকিগুলোর জন্য ফ্যানের ব্যবস্থা করে দিচ্ছি। তো এই দুষ্ট, এই দুষ্ট, এইরকম আরাম বৈশা বৈশা থাই কে, তুই মোটা হয়ে গেছিস, মোটা হয়ে গেছো, মোটা হয়ে গেছো, মোটা হয়ে গেছো, মোটা হয়ে গেছো, সবাই শুক না, তুমি মোটা হইতো সকালে আরাম বসে থেকে থেকে, এত আরাম ভালো। হ্যাঁ, অস্থির হয়ে যাবো তো, তখন দৌড়াদৌড়ি করে পারো না, কারোর সাথে মারামারি করতে পারো না, ছোটো বাচ্চাগুলারে ধাউরে পারো না তুমি, ওদের সাথে দৌড় দিয়া অলস হয়ে গেলে হবে হবে। হ্যাঁ, এই যে যেমনে থুই এমনি, এই এই কেহেরমান। কেহেরমানের এমন মজার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন। আর খরগোশ পালন, পাখি পালন এবং বিভিন্ন পোষা প্রাণী পালন নিয়ে এরকমই তথ্যবহুল এবং মজার ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।